বিগত 8-9 বছর ধরে চোখের সামনে চলেছে আমাদের মৃত্যু মিছিল। স্যান স্বামী জেলে মারা গেছে, কালবুর্গি পানসারে গৌরী লঙ্কেশ এদের হত্যা হয়েছে দক্ষিণপন্থী আতঙ্কবাদীদের হাতে, আত্মঘাতী হয়েছেন রোহিত ভেমুলা, তার আত্মাহুতির পরে এই যে সহস্রাব্দ প্রাচীন আমাদের যে কুসংস্কার জাতপাত সেই নিয়ে প্রশ্ন না উঠে প্রশ্ন উঠেছে সে আদৌ তপশিলি জাতিভুক্ত না ওবিসি সেই নিয়ে। রোহিত ভেমুলার মায়ের কান্না তাদের থামেনি। এই রোহিত ভেমুলা, এই যুক্তিবাদী মানুষজন, এই পরিযায়ী শ্রমিক যারা না খেতে পেয়ে ট্রেনের লাইনের তলায় মারা গেল, তারা ঋণ শোধ করতে না পেরে আত্মঘাতী হওয়া কৃষক, অক্সিজেন না পেয়ে মারা যাওয়া আমাদের হাজার হাজার ভারতবাসী, আমরা সকলেই কোনো না কোনো ভাবে যুক্ত আর্থিক সম্পর্কে, কিন্তু আমরা কি এদের পাশে এসে দাঁড়াতে পেরেছি এদের কঠিন সময়? এই কথা নিয়ে আমাদের পরবর্তী গান মৃদু দাশগুপ্ত কবিতা ক্রন্দন রথা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকাকি কেন তবে আঁকাকি কেন তবে আঁকাকি নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্য কিসের মূল্য যে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গল জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাব আকাশের দিকে নিভিড় বিচারছে আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় যাবে আমার বিবেক